ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ভিওর্স আজকে চায়না টিভি একুশ ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো তো এই পিসিবিটার প্রবলেম হচ্ছে ইএসটি সাপ্লাই ভোল্টেজ লো ইএসটি সাপ্লাই ভোল্টেজ লো কেন হয় কী কারণে হয় সেটাই আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওটিক্যালই দেখাবো তা আসছি ইন্টোরপর তা ভিউয়ার্স ইন্টোরপর ফিরে এলাম প্রথমে আমি সামান্য একটু প্র্যাকটিক্যাল দেখাই তারপরে থিওটিক্যাল দেখাবো এবং নেক্সট উইকে আমি কিন্তু তোমাদের এই ভিডিওটার পুরোটাই প্র্যাকটিক্যালটা দেখাবো কেননা নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা প্রথমে আমি পাওয়ারটা সেটের অন করেছি এবং ইএসটি সাপ্লাই ভোল্টেজ যে রেজিস্টারটা রয়েছে ওখানে আমি ভোল্টেজ মেজার করছি তা ভিওর্স দেখো থার্টি সিক্স পয়েন্ট সামথিং এরকম একটা ভোল্টেজ দেখাচ্ছে তা এটা কেন দেখাচ্ছে সেটা আমি আগে প্রথমে তোমাদের সঙ্গে ডিসকাশান করি থিওরিটিক্যালি হ্যালো ভিওর্স আজকে তোমরা প্রবলেমটা দেখলে যে ইএসটির সাপ্লাই ভোল্টেজ লো তা এই প্রবলেমটা সলভ কীভাবে করব। সেইটা আমি তোমাদের অ্যাট ফার্স্ট থিওটিক্যালি দেখাবো এবং থিওটিক্যালি প্রসেসটা জানা থাকলে টাইমটা অনেকটাই সেভ হয়ে যাবে এবং তার সঙ্গে পয়সাটাও সেভ হবে তো সেই জন্য আমি একটা ব্লক ডায়াগ্রাম করেছি যেটার সাহায্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এ প্রবলেমটা এরকম হলে কি হবে চেক করলে খুব তাড়াতাড়ি সলভ করা যাবে তা প্রথমেই আজকের যে ফলটা সেটা তো তোমরা দেখতেই পেলে যে ইএসটি সাপ্লাই ভোল্টেজ লো তা ইএসটি সাপ্লাই ভোল্টেজ যদি লো থাকে অ্যাট ফার্স্ট আমি কি করব না যে ওপেন ইএসটি সাপ্লাই ভোল্টেজ রেজিস্টার হ্যাঁ প্রথমে হচ্ছে যে ইএসটি সাপ্লাই ভোল্টেজ যে রেজিস্টারটা রয়েছে সেটাকে অ্যাট ফার্স্ট ওপেন করে নেব এবং পাওয়ার দেব এবং পাওয়ার দেওয়ার পর দুটো জিনিস ঘটতে পারে হয় প্রবলেমটা সেমই থাকতে পারে আর নাহলে ভোল্টেজটা নর্মাল হানড্রেড টেন হয়ে যেতে পারে তা আমি ধরে নিলাম যে পাওয়ারটা লোই থাকছে পাওয়ার যদি লো থাকে ইএসটি সাপ্লাই ভোল্টেজ রেজিস্টার খুলে দেওয়ার পর তাহলে আমাকে এস চেক করতে হবে কেন প্রবলেমটা তো সেমই তাহলে বুঝতে হবে যে ইএসটি সেকশানে এটা কোনো প্রবলেম নয় এবং এসএমপিএস চেক করতে গেলে তার যে প্রসেস রয়েছে সেটা আমাকে স্টেপ বাই স্টেপ আমাদের করতে হবে প্রাইমারি সেকশানের প্রবলেম হতে পারে সেকেন্ডারি সেকশানের প্রবলেম হতে পারে প্রিসেট খারাপ থাকতে পারে এরকম নানা প্রবলেম সেটা হচ্ছে এসএমপিএসের এর সংলগ্ন সমস্ত এরিয়া আমাকে কম্পোনেন্ট চেক করে আইডেন্টিফাই করতে হবে কিন্তু যদি এটা নর্মাল ভোল্টেজ হয় যদি ইএসটি সেকশানটা অর্থাৎ সাপ্লাই রেজিস্টার খুলে দেওয়ার পর ভোল্টেজটা নর্মাল হয় তাহলে বুঝতে হবে যে এই প্রবলেমটা এটা হচ্ছে ইএসটি সেকশানেরই কোনো প্রবলেম তখন হচ্ছে কি যে ইএসটি সেকশনের কোন প্রবলেমের জন্য এটা লো হতে পারে না দুটো কারণের জন্যে শর্ট হতে পারে একটা হচ্ছে কি না এই যে আউটপুট যে ট্রানজিস্টার রয়েছে এটা যদি লিকেজ হয় শর্ট হলে তো পুরোপুরি বসেই যাবে যদি লিকেজ হয় তাহলে হচ্ছে কি এই প্রবলেমটা হতে পারে এবং সেক্ষেত্রে যে বুস্ট ক্যাপাসিটা রয়েছে এর জন্যে যে আউটপুট শর্ট হতে পারে ভোল্টেজ ড্রপ হতে পারে বা এবং ইএসটি নিজে খারাপ থাকলেও কিন্তু এটা হতে পারে তাহলে এই বুস্ট ক্যাপাসিটার এবং ইএসটি দুটোকেই রিপ্লেস করে দিতে হবে আর যদি দেখা যায় যে এটা নর্মাল পজিশানে চলে এসেছে ভোল্টেজটা সরি যদি দেখা যায় যে এই আউটপুট ট্রানজিস্টার খারাপ নয় অর্থাৎ ওকে আছে শর্ট নয় বা লিকেজ নয় তাহলে কি চেক করব তাহলে যে অক্সিলিয়ারি যে ভোল্টেজ থাকে তার মধ্যে একটা রয়েছে একশো আশি ভোল্ট ওয়ান এইট্টি ভোল্ট সাপ্লাই ডায়ট এটা যদি শর্ট হয় তাহলেও ভোল্টেজ লো হতে পারে ভার্টিক্যাল সাপ্লাই অনেক সময় এই সেকশন থেকে আউটপুট হয় তার কোনো ভার্টিক্যাল আইসি খারাপ হলে সমস্যা হতে পারে তা আমি ধরে নিলাম যে একশো আশি ভোল্ট ডায় শর্ট তাহলে কী কারণের জন্য এটা হতে পারে তাহলে তখন আমাকে যে সিআরটি যে বেসবোর্ড রয়েছে সেই বেসবোর্ডের কোনো ট্রানজিস্টার থাকলে ট্রানজিস্টার শর্ট হতে পারে এই কারণে ভোল্টেজ লো হতে পারে অথবা সিআরটি বেসবোর্ডের আইসি খারাপ থাকলে এরকম শর্ট হতে পারে এই পোর্শনটা আমাকে তখন চেক করে নিতে হবে যদি দেখা যায় যে একশো আশি ভোল্ট সাপ্লাই ডায়েট শর্ট নয় ইএসটি সাপ্লাই না হরাইজেন্টাল আউটপুট ট্রানজিস্টার শর্ট নয় এই দুটোর কোনোটা শর্ট নয় তাহলে কি খারাপ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমি কনফার্ম হয়ে গেলাম যে ইএসটিটাই খারাপ তখন আমাকে সেফ ইএসটিটাকে রিপ্লেস করে দিতে হবে তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তা এইভাবে আমি যদি স্টেপ বাই স্টেপ চেক করতে পারি তাহলে প্রবলেমটা আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে এবং আমরা খুব ইজিলি ইজিলি এই প্রবলেমটাকে সলভ করতে পারবো আমাদের সময় অনেকটা বেঁচে যাবে এবং আনুষঙ্গিক যে সমস্ত কম্পোনেন্ট ইউজ করতাম সেই সমস্ত কম্পোনেন্ট অতিরিক্ত কম্পোনেন্ট আমার ইউজ না করেই এই প্রবলেমটা খুব সহজেই সমাধান করতে পারবো তা আশা করি তোমাদের এই ব্লক ডায়াগ্রামটা সাহায্যে প্রবলেমটাকে সহজ দিতে বলেছি তো এখন তোমরা দেখলে যে থিওরিটিক্যালি যে কীভাবে ইএসটি সাপ্লাই ভোল্টেজ লো থাকলে সেটা স্টেপ বাই স্টেপ চেক করতে হয় এবং সেটা তোমাদের আমি ডায়াগ্রামের সাহায্যে ব্লক ডায়াগ্রামের সাহায্যে দেখালাম এবং যেহেতু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে সেই জন্য আমি আর প্র্যাকটিক্যালটা আজকে দেখাচ্ছি না নেক্সট উইকে এই ভিডিওটার যে প্র্যাকটিক্যাল হয় সেটা তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। এই ভিডিওটার অ্যাকচুয়ালি যে প্র্যাকটিক্যালটা সেটা আমি নেক্সট উইক দেখাবো তার কারণ হচ্ছে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো একসঙ্গে দেখালেই ভালো হতো কিন্তু যেহেতু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে সেহেতু আজকে আমি প্র্যাকটিক্যালটা দেখাচ্ছি না তোমরা আগে থিয়েটিক্যাল জিনিসটা বোঝার চেষ্টা করো আমি নেক্সট উইকে আসছি তোমাদের স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল দেখাবো